ক্যারিয়ন ক্রস ম্যাকডাউনে রিটার্ন করার পর আমি একটা ভিডিও আপলোড করি যেখানে আমি আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে কিভাবে ক্যারিয়ন ক্রস হতে পারে রোমান রেইনসের জন্য অনেক বড় বিপদ এবং কিভাবে রোমান রেইনসের টাইটেল রয়েছে ঝুঁকির মুখে। এই ভিডিওতে অনেকে বিভিন্ন রকম রিয়াকশন জানিয়েছেন কমেন্টে, তবে বেশিরভাগ মানুষই এটা মানতে চাননি যে ক্যারিয়ন ক্রস রোমান রেইনসের জন্য বিপদ হতে পারে। বেশিরভাগই এই কথাই বলেছেন যে ক্যারিয়ন ক্রস হঠাৎ করে কোথা থেকে এসে রোমান রেইনসের মতো রেসলারকে কিভাবে হারাবে। তো আজকের ভিডিওতে আমরা ইনডেপথ এই সম্পর্কে কথা বলবো, তো ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। ড্রু ম্যাকইন্টায়ার এবং রোমান রেইনসের মধ্যে ম্যাচ হতে যাচ্ছে ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলে, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তো এই ম্যাচটা সিঙ্গেল ম্যাচ না হয়ে এই ম্যাচটা হয়ে যেতে পারে ট্রিপল থ্রেট ম্যাচ, কারণ ক্যারিয়ন ক্রস কিন্তু এসেই রোমান রেইনসের ওপরেই টার্গেট করেছেন। যদিও বা আক্রমণটা আমরা দেখতে পেয়েছি ড্রু ম্যাকইন্টায়ারের ওপর, তবে বোঝাই যাচ্ছিল তার মেইন টার্গেট হচ্ছে রোমান রেইনস এবং তার যে কোনো একটি টাইটেল। তো যদি এই ম্যাচটা ট্রিপল থ্রেট ম্যাচ হয় তাহলে রোমান রেইনসের টাইটেল হারার চান্স কিন্তু বলা যায় 90%, কারণ এক্ষেত্রে ক্যারিয়ন ক্রস কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারকে পিন করতে পারে অথবা ড্রু ম্যাকইন্টায়ার ক্যারিয়ন ক্রসকে পিন করতে পারে। যে কোনো একজন রেসলার যদি অন্য রেসলার রোমান রেইনস বাদে আরেকজন রেসলারকে পিন করে দেয় তাহলেও কিন্তু ম্যাচটা শেষ হয়ে যাবে এবং সেই রেসলার যে কোনো একটি টাইটেল পেয়ে যাবে। আবার কিছু আপডেটে জানা গেছে যে রোমান রেইনস একই দিনে দুইটা ম্যাচ লড়তে পারে, প্রথম ম্যাচ হবে ড্রু ম্যাকইন্টায়ারের সাথে এবং দ্বিতীয় ম্যাচে অবশ্যই রোমান রেইনস সেইভাবে প্রথম ম্যাচের মতো পারফর্ম করতে পারবে না এবং ক্যারিয়ন ক্রস সেখানে টাইটেল জিতে নেবে। আবার অনেক জায়গায় শোনা যাচ্ছে যে অস্টিন থিওরি ম্যাচটাতে ক্যাশ ইন করতে পারে, কারণ WWE অবশ্যই চাইবে নতুন কিছু দেখাতে এবং অলরেডি WWE-তে আমরা বিভিন্ন নতুন কিছু কিন্তু দেখতেও পাচ্ছি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, অনেকেই রোমান রেইনসের সামনে ক্যারিয়ন ক্রসকে অনেক ছোট করে দেখছেন, তবে হয়তোবা আপনারা NXT-তে ক্যারিয়ন ক্রসের পারফরমেন্স দেখেননি। NXT ব্র্যান্ডে ক্যারিয়ন ক্রস সব থেকে টপ লেভেলের রেসলার ছিলেন। অন্যদিকে রোমান রেইনসের ক্যারিয়ারের শুরুতেও কিন্তু রোমান রেইনস অনেক বড় বড় রেসলারদেরকে হারিয়েছে, এমনকি রেসেলমেনিয়াতে ট্রিপল এইচের মতো রেসলারদেরকে হারিয়েছে। সেই সময় যদি মানুষ বলতো যে ট্রিপল এইচের মতো রেসলারকে রোমান রেইনস কীভাবে হারাবে, তাহলে কিন্তু রোমান রেইনস আজকের এই অবস্থানে পৌঁছাতে পারতো না। এভাবেই ক্যারিয়ন ক্রসও কিন্তু রোমান রেইনসকে হারাতে পারে, এটাই স্বাভাবিক। রোমান রেইনস হিল টার্ন করার পর থেকে তিনি আনডিফিটেড রয়েছেন এবং তিনি WWE-তে অনেক বড় বড় রেসলারদেরকে হারিয়েছেন, ব্রক লেসনারের মতো রেসলারও তাকে এত চেষ্টার পরও হারাতে পারেনি। তো রোমান রেইনসের এই চূড়ান্ত যে স্ট্রিক রয়েছে এটা ফাইনালি শেষ হতে যাচ্ছে এবং রোমান রেইনসের পতন খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। তবে মনে রাখবেন, রোমান রেইনসের কাছে একটা টাইটেল থাকবে, শুধুমাত্র তিনি একটা টাইটেল, হয়তোবা সেটা WWE টাইটেল হতে পারে। তিনি যে কোনো একটা টাইটেল লুজ করতে যাচ্ছেন এবং এই টাইটেল লুজ আমরা খুব দ্রুতই দেখতে পাবো, এমনটাই আশা করা যাচ্ছে। তবে এবার মোটামুটি শিওর যে রোমান রেইনস একটা টাইটেল হারবে। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।